বাবা, ইগল দাদার কাছে টাকা ধার নিয়ে বেগুন চাষ করে তো আমার বেশ ভালোই লাভ হয়েছে। গাছে কত বেগুন ধরেছে। যাক, কাল তো ইগল দাদার টাকা শোধ দেওয়ার দিন। সকালবেলা জমি থেকে সব বেগুন তুলে শহরের বনে চড়া দামে বিক্রি করে দিব। আর বেগুন বিক্রি করে যা টাকা লাভ হবে সেখান থেকে ইগল দাদাকে টাকা দিয়ে দিব। এসব বলে টুনি খুশি মনে তার বাসায় চলে যায়। এরপর বনে রাত নেমে আসে। আজ আসলেবেলা হঠাৎ প্রচন্ড ঝড় ওঠে। সেই ঝড়ে টুনির বেগুনের জমি সব বেগুন গাছ নেতিয়ে পড়ে। হায় হায়, এ আমার কি দশা হলো গো। রাত পোহালে ইগল দাদা আমার কাছে ধারের টাকা নিতে আসবে। আমি তবে কি করে সেই টাকা দিব। আমার যে সর্বনাশ হয়ে গেল। এই ঝড় বৃষ্টিতে সব বেগুন গাছে নষ্ট হয়ে গেল। হায় হায় রে। এসব বলে টুনি নিরুপায় হয়ে তার কপাল চাপকাতে থাকে। এভাবেই সেই রাত্রি কেটে যাওয়ার পর পরের দিন যথারীতি ঠিক সময়ে ইগল টুনির কাছে আসে। কই রে টুনি, দে দে, আজ তো তোর ধার পরিশোধ করার শেষ দিন। আমার সব টাকা ফেরত দিয়ে দে। ইগল দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার টাকা আর পরিশোধ করে দিতে পারবো না। আমার বাসায় ঢোকার সময় তো তুমি বুঝি দেখেছো আমার বেগুনের জমিটা কেমন, আমার বেগুন গাছগুলো নেতিয়ে পড়েছে। আমার বেগুন বিক্রি করা হবে না আর তোমাকে টাকা দেওয়া হবে না। টাকা দিতে পারবি না মানে তোর ঘা টাকা দিবে আমাকে? টাকা নেওয়ার সময় মনে ছিল না আমাকে ধার শোধ করতে হবে? হ্যাঁ, আমি অত কিছু শুনতে চাই না। এক্ষুনি তুই আমাকে টাকা দে বলছি। আমাকে একটু দয়া করো গো দাদা, একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার টাকা যে এখন কিছুতেই পরিশোধ করতে পারবো না। ঠিক আছে, টাকা যখন শোধ করতে পারবি না তবে তোর বাড়িটা আমার নামে করে দে। টাকার বদলে এই বাড়িটা আমাকে দিয়ে দে। দিয়ে দে বলছি। ঠিক আছে দাদা, তবে তাই হোক। আমি যখন টাকা শোধ করতে পারবো না তবে আমি আমার বাড়িটা তোমাকে দিয়ে দিলাম। এই কথা বলে টুনি কাঁদতে কাঁদতে তার বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর উড়ে উড়ে একটা গাছের বকডালের উপরে এসে বসে। হায় সৃষ্টিকর্তা, এক রাতের বৃষ্টিতে আমি যে সর্বহারা হয়ে গেলাম। আমার বেগুনের জমিটাও নষ্ট হয়ে গেল, এদিকে ইগল দাদার টাকার কারণে বাড়ি ছাড়া হয়ে গেলাম। এবার আমি কোথায় যাব, কি করব? হায় হায় রে, আমার পোড়া কপাল। এসব বলে টুনি যখন কাঁদছিল ঠিক তখনই সেই গাছের পাশ দিয়ে মিষ্টিটি নামে এক পাখি একটা ব্যাগ নিয়ে উড়ে যাচ্ছিল। ঠিক সেই সময় মিষ্টিটি টুনির সব কথা শুনতে পায় আর মনে মনে বলে, আহারে বেচারে জনম দুঃখী টুনি, তার কথা শুনে মনে হচ্ছে সে ভীষণ কষ্টে আছে। আমার তো অনেক টাকা পয়সা, যাই টুনিকে একটু সাহায্য করে আসি। ও টুনি দিদি, তুমি আর এই গাছের ডালে কতক্ষণ বসে থাকবে গো? আমি একটু আমার ব্যাগটা তোমার কাছে রেখে বাজারে যেতাম, কিছু কেনাকাটা আছে আমার। এই ব্যাগটার একটু খেয়াল রাখবে তুমি, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন নয়, রেখে যেতে পারো ব্যাগ আমার কাছে, আমি দেখে রাখবো। টুনির এমন কথা শুনে মিষ্টি দিয়ে ভীষণ খুশি হয় আর তার ব্যাগ টুনির কাছে রেখে সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে টুনি মিষ্টিটির ব্যাগ আগলে সেই গাছের ডালে বসে থাকে। এদিকে বনের মধ্যে রাত নেমে আসে। কি দিন গড়িয়ে রাত নেমে এলো, মিষ্টিটি এখনো আসছে না কেন? এই ব্যাগ যে এখনো আমার কাছে। এদিকে রাতে তো এই গাছের ডালে বেশিক্ষণ থাকতে পারবো না, যখন তখন আমার কোনো বিপদ হতে পারে। না, এক্ষুনি থাকার জন্য ব্যবস্থা করতে হবে আমার। এ কথা বলে টুনি সেই গাছের ডাল থেকে ব্যাগ নিয়ে উড়ে বনের গভীরে চলে যায় আর বনের গভীরে গাছের ডালে একটা ভাঙা বাড়ি দেখতে পায়। ওই তো সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি। বাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে বাড়িতে কেউ থাকে না। যাই, আজ রাতটা আমি ওই বাড়িতেই কাটিয়ে দেই।
যাক বাবা, থাকার জন্য একটা বাড়ি পেলাম, কিন্তু সারা দিন ব্যাগটা বহন করে বেড়ালাম, এখন পর্যন্ত জানি না যে এই ব্যাগে কি আছে, একবার খুলে দেখি তো। ওরে বাবা রে, ব্যাগে এতগুলো টাকা! সারা জীবনে একসাথে এতগুলো টাকা আমি কখনো দেখিনি। হায় হায়, মিষ্টি দিয়ে দিদি বুঝি টাকার জন্য রাত হলেও ওই গাছেই ফিরতে পারে, আর আমি কিনা গাছ থেকে এখানে চলে এলাম। মিষ্টি দিয়ে দিদি তো আমাকে তাহলে চোর ভাবতে পারে। না বাবা, কাল সকাল হলেই আমি এই টাকার ব্যাগ নিয়ে আবার ওই গাছে যাব। এই কথা বলে টুনি সেই রাতটা পুরো টাকার ব্যাগ বুকে আগলিয়ে নির্ঘুমে রাত কাটিয়ে দেয়। আর সকাল হতেই টুনি ব্যাগ নিয়ে সেই গাছে চলে যায়। আরে কালকের মতো তো আবার আজ দিন গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেল, কিছুক্ষণ পরে তো রাত নামবে, কিন্তু মিষ্টি দিয়ে দিদি তো এখনো এলো না। এই টাকার ব্যাগে মিষ্টি দিয়ে দিদি নিতে আসবে না? এদিকে তো মিষ্টি দিয়ে দিদির বাড়িও আমি চিনি না, তাকে এই টাকার ব্যাগ দিয়ে আসবো কি করে? দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করি, মিষ্টি দিয়ে দিদি যদি আসে তবে এই ব্যাগটাকে আমি ফেরত দিয়ে দিব। এভাবে টুনি ব্যাগ নিয়ে মিষ্টিটির জন্য অপেক্ষা করতেই থাকে। অবশেষে টুনি মিষ্টিটির আসার কোনো লক্ষণ না দেখতে পেয়ে আবারও সেই ভাঙা ঘরে ফিরে যায়। পরের দিন সকালবেলা টুনি মিষ্টিটির ফিরে আসার আশায় আবারও সেই গাছে যায়। এই ব্যাগ যে মিষ্টিটির দিদিকে ফেরত দিতেই হবে আমার। আরে আরে, ওই যে ওটা মিষ্টিটির দিদি উড়ে যাচ্ছে না? মিষ্টি দিয়ে দিদি, ও মিষ্টি দিয়ে দিদি, শুনে যাও, এখানে এসো মিষ্টি দিয়ে দিদি। উফ বাবা, তোমার জন্য অপেক্ষা করতে করতে তো আমি মরেই যাচ্ছিলাম, ভাগ্যিস দেখা হলো। এই নাও তো বাবু, তোমার ব্যাগ নাও, আর এর দায়িত্ব থেকে আমাকে মুক্ত করো। আর হ্যাঁ দিদি, আমি এই ব্যাগ খুলে দেখেছি, অনেক টাকা আছে ব্যাগের ভেতরে। হায় হায় রে টুনি, আমি ভেবেছিলাম তোকে না বলে সাহায্য করব, তোর সব কষ্টের কথা আমি সেদিন শুনেছিলাম, তোকে দুঃখী ভেবেছিলাম, কিন্তু তার উপর তুই এতটা সৎ তা আমি কল্পনাও করিনি, তোর সততায় আমি মুগ্ধ হয়েছি রে। এসব তুমি কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই টাকাগুলো তোর, এই টাকাগুলো দিয়ে তুই তোর নিজের ভাগ্য বদল কর। এ কথা বলে মিষ্টিটি সেখান থেকে চলে যায়। এদিকে টুনি এতগুলো টাকা পেয়ে ভাবতে থাকে, মিষ্টিটি দিদি আমাকে এভাবে সাহায্য করলো, কিন্তু এতগুলো টাকা দিয়ে আমি কি করব? রঙিন করলার গাছ কে নিবে, কে নিবে? গাছের দাম মাত্র 10 টাকা, রঙিন করলার গাছ। এই তো পেয়েছি, আমি এই ব্যাগের কিছু টাকা দিয়ে রঙিন করলার গাছ কিনে নিব। আর সেই রঙিন করলার গাছে যখন রঙিন করলা ধরবে, তা বিক্রি করে আমি এই টাকাগুলো দ্বিগুণ করতে পারবো। এসব বলে টুনি কবুতরের কাছ থেকে রঙিন করলার গাছ কিনে নেয়, আর সেই ভাঙা বাড়িতে ফিরে যায়। তারপর সেই গাছ বাড়ির সামনে রোপণ করে দেয়। কিছুদিন পর টুনি দেখতে পায় প্রায় তার গাছে রঙিন করলা ধরেছে। বাবা কি সুন্দর, গাছে রঙিন করলা ধরেছে, এই করলা বাজারে বিক্রি করলে তো আমি অনেক টাকা পাবো। মিষ্টি দিয়ে দিদিকে যে কি বলে ধন্যবাদ দিব, সেই টাকাগুলো না দিলে যে আমি এমন উপার্জন করার পথ খুঁজে পেতাম না। এ কথা বলে টুনি গাছ থেকে রঙিন করলা তুলে বাজারে বেশ চড়া দামে বিক্রি করে। আর সে অনেক টাকা লাভ করে, আর সেই টাকা দিয়ে টুনি একটা বাড়ি কেনে, আর সুখে শান্তিতে সবাইকে সাহায্য সহযোগিতা করে ভালোভাবেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।